নদিয়ার করিমপুরে সাত সকালে শর্ট সার্কিট থেকে আগুন, মুদির দোকানে ব্যাপক ক্ষয়ক্ষতি। নদিয়ার করিমপুরে হাসপাতালের সামনে একটি মুদিখানার দোকানে শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায় সকাল পাঁচটা নাগাদ। দোকানদারের নাম কানাই পাল। জানা গেছে দোকানে 5-6 লাখ টাকার সামগ্রী ছিল, যা সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। করিমপুর ফায়ার ব্রিগেডের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে, সহযোগিতায় ছিলেন করিমপুর থানার পুলিশ বাহিনী। ঘটনায় বিবৃতি দিয়েছেন ডিউটি অফিসার এসআই মাধব সর্দার। আজকে মোটামুটি 6টার দিকে ইলেকট্রিক সার্কিটের জন্য মুদিখানা দোকান পাল ভান্ডার অপূরণীয় ক্ষতি হয়েছে। কোনো জিনিসই সঠিকভাবে আর নেই, যাতে সরকার পক্ষ থেকে এই দোকানদারকে সাহায্য করা হয়। এবার এলাকার মানুষ যাতে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সেই অনুরোধ রাখছি। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আপনার নাম? অজয় কুমার সাহা। কীভাবে আগুন লাগে? শর্ট সার্কিটের জন্য আগুনটা লাগে। কখন ঘটেছে এই ঘটনা? মোটামুটি 4:30। হ্যাঁ। আপনারা কখন সংবাদ পেলেন? পাঁচটার দিকে এসেছে। সমস্ত কিছুই পড়ে গেছে? সব পুরো দোকানে একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। সে দোকান ছিল? মুদিখানা দোকান ছিল। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ পাল। আর আমার কেমন টাকা মাল পড়ছে? 5-6 লাখ টাকা তো অবশ্যই। 5-6 লাখ টাকার মাল তো অবশ্যই। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।